নানু নানু আজকে কি খাবে নানু? হ্যাঁ ফিশ খাবে? হ্যাঁ নানু আজকে কি খাবে গো? এদিকে এসো ভাত দেব, এসো তোমার খাওয়ার টাইম হয়ে গেছে না? এই যে ভিকি দাদাকে দেব, তোমাকে দেব। নানু কই? নানু কই? হ্যাঁ নানু গন্ধ শুকছে। আচ্ছা তোমাকে ভাত দেবো, আচ্ছা তুমি ভাত খাবে? তুমি ভাতও খাবে? হ্যাঁ এই যে এটা কার থালা? কার থালা এটা? থালা কার? এটা আমি খাবো না নানু খাবে? নানু খাবে? বাবুড়ি গুড আফটারনুন সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো বৃহস্পতিবার। তো আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সেই রবিবারে মোচা এনেছি, তো ফাইনালি আজকে ছাড়াচ্ছি, আগামীকাল হবে। তো পাক্কা 45 মিনিটস টাইম লেগেছে, এটা একটু স্পিডে দেখিয়ে দিয়েছি কারণ অতক্ষণ তো তোমরা বোর হয়ে যাবে। আর দেখো সব কিছু ছাড়ানো হয়ে গেছে, এবার শুধু কাটার পালা। এই একটা কাজ যেটা করতে এত মানে টাইম লাগে, আর দেখবে মানে কোমর ধরে যায় মাটিতে বসে বসে করলে। তো যাই হোক এগুলো সব হয়ে গেছে, দেখো আমার সুন্দর মোচা কাটা হয়ে গেছে, জলে ডুবিয়ে রেখে দিয়েছি। এটা সারা রাত থাকবে ফ্রিজে, তারপরে কালকে হবে। তো আজকে ইভিনিংয়ে একটু বেরোবো, আর আজকের দিনটা কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। পাকা বুড়ি আমার, পাকা বুড়িটা কই রে? পাকা বুড়ি কই? এই তো মাথা যদি লেগে যায় ডলু পড়ে যাবে। কি সুন্দর হাওয়া দিচ্ছ গো, লেগে যাবে লেগে যাবে। পাগল কত রকমের হয়, ওয়া
ডিনারে আজকে বানাবো এক তরকা, তার জন্য একটু তরকার ডালটা এখন ভিজিয়ে রাখছি, সন্ধ্যেবেলা এটা সিটি দেব। এই যে দেখো আমাদের চারটি ফিশ, সেটা হচ্ছে অ্যাঞ্জেলো ট্যাং তো আছেই, অস্কার আর প্যারট। তা এখন বাজে হচ্ছে 5:30, আর আজকে গ্রিন টিটা আমার শেষ হয়ে গেছে, গ্রিন টিটা আনা হয়নি। তা এখন খাচ্ছি হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার, অনেক দিন পর আজকে অ্যাপেল সাইডার ভিনিগারটা খাচ্ছি, কারণ এই টাইমটায় সচরাচর গ্রিন টিটাই খাই। ঠিক আছে, তো চলো এটা এনজয়। খেয়ে তো সব বমি হয়ে যাবে, কিন্তু ভীষণ তেতো, টক টক। বাজে এখন 7:15, এখন তরকার ডালটা সিদ্ধ করে দিয়ে ডোনা বিকিদের চিকেনটাও নেই, ওটাও আনতে হবে, তার জন্য ওদেরকে আজকে রাতে ডিম সিদ্ধ দেব, মানে শুধু ববকে আর ডোনাকে। বিকি খাবে ড্রাই ফুড, আর নানু খাবে ওর ফিশ আর রাইস যেটা আছে সেটা খাবে। তো ওই জন্য দুজনের জন্য দুটো করে ডিম সিদ্ধ দিলাম। আর এখানে মায়ের, আমার আর বাবার করলাম আজকে একটু লিকার চা, লাল চা। একটু বেরিয়েছি, ফার্স্টে যাবো হচ্ছে পিজিপেট, পাখিদের খাবার শেষ হয়ে গেছে সেটা আনতে যাব, আর তরকার জন্য একটু টমেটো আর ধনে পাতাও আনতে যাব, আর একটা ফোনের কভার কিনবো। তো চলো এই কাজগুলো করে নিই, আর ওদের চিকেন আর একটুখানি শাক কিনবো। শশা কত? কেন 40 করে না? হ্যাঁ ভালো দিকে যাবে, এই বুড়ো নেই তো, তিনটে শশা। আর ধনে পাতা কত? তো বাড়ি এসে গেছি, এখন বাজে হচ্ছে 8:20, এসেই আগে ডলুর একটু ডিনার করে দিচ্ছি, কারণ ওকে আজকে রাতে ডিনারে দেব হচ্ছে ভাত ভাজা করে দেবো। জাস্ট একটুখানি আলু, অল্প একটুখানি পেঁয়াজ, একদম অল্প, আর একটা ডিম দিয়ে ভাত ভাজা করে দেবো, ও এটা নিজে নিজে খেয়ে নেবে। ঠিক আছে, তো এটা করে দিয়ে ডোনা ভিকি ববদেরকে খেতে দেবো, তারপর নানুকে খেতে দেবো, তারপরে বানাবো হচ্ছে তরকা, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো তরকার ডালটা তো আগে থেকে সিদ্ধ করাই ছিল, এখন একটু কড়াইতে সর্ষের তেল, পেঁয়াজ, আদা, রসুন, একটু টমেটো দিয়ে দিলাম। এবার জাস্ট একটু সিম্পলভাবেই বানাবো, আর বেশি কিছু দেবো না, কুকমির শুধু একটা তরকার মশলা দিয়ে দেবো, কোনো গরম মশলা বা এক্সট্রা কিচ্ছু দেবো না, বেশি ভালো লাগে না। আর এবার ওদেরকে তরকাটা চাপিয়ে দিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো, নাহলে বাবার ওদিকে 9:30 বাজলে খেতে দেরি হয়ে যাবে, তো সেই জন্য আগে এটা করে নিই। আর ডালটা সিদ্ধ করার সময় আমি জাস্ট অল্প একটুখানি তেল দিয়েছি, কোনো খাবার সোডা কিচ্ছু দিইনি, 6টা সিটি দিয়েছি, তাতে এটা সেদ্ধ হয়ে গেছে, শুধু একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো আমি এটা স্ক্র্যাম্বল একটা আগে করে নিয়ে তারপরে এটার মধ্যে মিশিয়েছি, আর জাস্ট খেতে মানে মানে গন্ধটা দারুণ উঠেছে, দারুণ যেটাকে বলে, কারণ ধনে পাতার যে ফ্লেভারটা আছে। তো যাই হোক, সব কাজ হয়ে গেছে, আর এখন বাজে আজকে 10:05, অনেকটাই লেট হয়ে গেছে, আমার ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে যেহেতু আমি আর্লি ডিনার করি। আর দিনেরবেলা একটুখানি সয়াবিনের তরকারি ছিল ওইটা, আর আজকে আম এনেছি, একটাই এনেছি, কারণ মিষ্টি হবে না টক হবে সেটা বোঝা যাচ্ছে না, আর তরকা তো আছেই, আর রুটিটা জাস্ট কিনে এনেছি। তো এই দিয়েই হয়ে গেল আজকে ডিনার। তো আজকে এই ছোট্ট আমার ইভিনিংয়ে আমি কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা এখনও কারা কারা আম খেয়ে নিয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, কারণ এইবার আম উঠবে, বেশি বৃষ্টি না হলে তো আম বেশি মিষ্টি হবেও না। তো দেখাই যাক এটা কেমন খেতে হবে, মানে টক না কাঁচমিঠা, বেশি টক হলে আম দেখবে খাওয়া যায় না, আর আমের মধ্যে হিমসাগরটা নাহলে গোলাপখাসটাই বেশি ভালো লাগে, তাই না? বাজারে এখন গোলাপখাস চলে এসছে, কিন্তু তবুও হিমসাগরটাই আনলাম, এই জন্য একটাই এনেছি, আগে এটা যদি ঠিকঠাক থাকে তারপরে নেক্সট আবার আনা যাবে, কারণ ডলু আম খাওয়ার জন্য ভীষণ ঝামেলা করে, আগের বারও করেছিল, কিন্তু ডক্টর ওকে এখনও পারমিশন দেয়নি যে ওকে আম খাওয়ানোর জন্য, সেই জন্য ওকে ওর সব ওদের সব ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে সব ঘরে ভরে রেখেছি, এবার মাকে, সৌরভেরকে আর বাবাকে দিয়ে দিলেই আমার এদিকে কাজ শেষ। আর কাল থেকে তো মাসি দুদিনের জন্য ছুটি নিচ্ছে, তো সব কাজ আবার আমার আর মায়ের ওপরে করতে হবে।
তো চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ব্লগে। টাটা, গুড নাইট।